আজকের কোন একটা ভিডিওতে দেখলাম যে তুরস্কের প্রেসিডেন্ট এই আপনার ভূমিকম্প দুর্গত এবং সেখানে ভূমিকম্পে বিভিন্নভাবে আপনার অসুস্থ হয়ে পড়া পঙ্গু হয়ে যাওয়া বিভিন্ন মানুষ যখন হাসপাতালে শোয়া তাদের দেখতে গেছেন, সেখানে একটা বাচ্চা নবজাতক শিশুর জন্ম হয়েছে, উনি নিজে কোলে নিয়ে নিজে আজান দিলেন, একামত দিলেন দুই কানে, ডান কানে আজান বাম কানে একামত দিলেন। বড় ভালো লাগলো যে এটাই তো একজন মুসলমান শাসকের আচরণ হওয়া উচিত, আমল হওয়া উচিত, দৃষ্টান্ত হওয়া উচিত। আল্লাহ আমাদের সমস্ত মুসলমান শাসকদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা নিজেরা আমল করব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বাচ্চা হলে বাচ্চার ডান কানে আজান বাম কানে একামত দিতে ভুলবেন না। মিষ্টি কিনতে কেউ ভুলে না, মিষ্টি কিনতে কেউ, মিষ্টি না কিনলে কিছু আসবে যাবে না, কিন্তু ডান কানে আজান বাম কানে একামত দিবেন। ও তাওহীদের কালিমা ওর কানে সর্বপ্রথম দিয়ে দিবেন, ও কিচ্ছু বুঝবে না। আপনি আজান আবার চিৎকার করে করে দিয়ে না, বাচ্চার কান ফেটে যাবে। আস্তে আস্তে শুধুমাত্র আজানে বাক্যগুলো শোনাবেন, কয়েকজন কোলে করে ধরে রাখবে, আজানে বাক্যগুলো শুধু বলে রাখবেন। এর জন্য কোনো হুজুর না, হুজুরও জরুরি না, আপনি নিজে পারলে নিজে দিয়ে দিবেন ইনশাআল্লাহ বিন্দিনা, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই 40টা সুন্না আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, শুধু তা নয় আর অনেক সুন্না আছে। যেমন এই মুহূর্তে আর একটা সুন্নার কথা আমার মনে হয়েছে, দুধ পান করার পর একটা দোয়া আছে, কে বলতে পারবেন হাত তোলেন? 1, 2, 3, 4, 5, 6 জন মাত্র হাত তুলছেন। এত মানুষ তার মানে বাকিরা দুধ খান না? কি দোয়া বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া যিদনা মিনহু, আল্লাহ আপনি এর মধ্যে এই দুধ যেটা পান করলাম এর মধ্যে আপনি বরকত দান করুন, এটাকে আরো বাড়িয়ে দেন। একটা খাবার আছে শুধুমাত্র দুধ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পর আরো বাড়িয়ে দেওয়ার দোয়া করেছে, আর কোনো খাবারের পরে এটা পাওয়া যায় না, এত বরকতময় খাবার দুধ। তো এই দুধের পরে, দুধ পান করার পরে সুন্না আছে। আরেকটা সুন্না যেটা আমার 40 তালিকার মধ্যে নাই, মনে পড়েছে এখন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হারিয়ে গেছে বললে চলবে, সেটা হলো চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, যেটাকে আইয়ামে 20 বলা হয়। বিশেষ করে ভাইরা আমার, আমি করজোর করে বলতে চাই, ব্ল্যাক ম্যাজিক আমাদের পরিবারগুলোকে, আমাদের নিজেদেরকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিক মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ মেরে ফেলে। ভয়ঙ্কর একটা বিষয় এই ব্ল্যাক ম্যাজিক, এখন ঘরে ঘরে কালো জাদু, এবং এটা বিশ্বের বড় বড় খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয়। কোটি কোটি টাকার খেলা, দেখা যায় না, মানুষ বুঝতে পারে না, ট্রিটমেন্ট করে রোগ ধরা পড়ে না, ভেতর ভেতর মানুষ শেষ হয়ে যায়, বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে, অমানুষ হয়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, নানামুখী পেরেশানি দূর হচ্ছে না, বেবরকতি যাচ্ছে না, কোথাও কোনো কল্যাণ নাই। এগুলোর অন্যতম একটা বড় কারণ হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান, সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়েন এবং সুন্নাহ সম্মত লাইফস্টাইল অনুসরণ করেন, বাসা থেকে হারাম জিনিস ছুড়ে ফেলে দেন, আর বিশেষভাবে চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখেন। ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই দিনগুলোতে বেশি ব্ল্যাক ম্যাজিক করে, যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন, হেফাজত রাখেন। এটা অনেক বেশি পরীক্ষিত একটি আমল। এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি আবার এক নজরে শুধুমাত্র বলে যাই, 1, রাস্তা থেকে কষ্ট দেওয়া কোনো কিছু পড়ে থাকতে দেখলে সরিয়ে যাওয়া, ফসরিয়ে ফেলা। 2, কোনো খুশির সংবাদ শুনলে সেজদা শুকরিয়া আদায় করা। 3, কোনো ভুল অন্যায় গুনাহ হয়ে গেলে 2 রাকাত সালাত ও তওবা পড়া। 4, কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা, মুখে শুধু তওবা না কিছু দানও করা। 5, কোন একটা মসজিদে বসে আছেন, কোথাও বেশি আছেন, বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ অতব পড়া পড়া। 6, ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়ত নামা লিখে রাখা, মৃত্যুর আগে আগে প্রয়োজনে কদিন পর আপডেট করবেন। 7, এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া, দেরি না করা। 8, এশার নামাজ একটু বিলম্ব করে পড়া, এশার আগে খানা খেয়ে ফেলা। 9, সম্মানিত 4 মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসকে সম্মান দেওয়া, অর্থাৎ সম্মান এই 4 মাসে গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা, রুটিন ইবাদতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা। 10, মুহররম মাসে নফল রোজা 2-4টা হলো রাখার চেষ্টা করা। 11, বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো। 12, মসজিদ ঢুকার পর 2 রাকাত নামাজ পড়া, উজু করার পর 2 রাকাত নামাজ, তাহাতুল উজু, তাহাতুল মসজিদ পড়া। 13, ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া আল্লাহকে খুশি করার জন্য, এটা সুন্নাহ হারিয়ে যাওয়া। 14, সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া, পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া, সালাম দেওয়া। 15 নম্বর হলো মেসওয়াক বেশি বেশি করা, অধিক পরিমাণে করা, একটু পর পর মেসওয়াক করতে থাকা। 16 নম্বর হলো আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা। 17 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, মাঝে মধ্যে হলেও ভোর রাতে তাহাজ্জুদের নামাজ অন্তত পড়া, আর ভোর রাতে পড়তে না পারলে এশার পরে হলে 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে ফেলবেন, সেটাতেও আপনি সওয়াব পাবেন। 18 নম্বর হলো সালাতুদ দোহা বা চাশতের নামাজ
চারটা নামাজ আদায় করা, 19 নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা, 20 নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়া, 21 নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে সেটি হলো আপনার সালাম দেওয়া, বাচ্চাদেরকেও কি দেওয়া, সালাম দেওয়া, ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া, 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা, 23 নম্বর সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা, অসুখ বিসুখ হলে কোরআন থেকে দোয়া দ্বারা কি করা আরোগ্য লাভের চেষ্টা করা, 24 নম্বর সুন্নাহ হলো সকালে ফজর পরে না ঘুমানো, 25 নম্বর সুন্নাহ হলো কোনো খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া, এবং 26 নম্বর সুন্নাহ হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে বাসার এলাকার মসজিদ দূরকাত নামাজ পড়ে তারপরে বাসায় যাওয়া, 27 নম্বর সুন্নাহ হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা, 28 নম্বর সুন্নাহ হলো মুস্কি হাসা, বিশেষ করে মানুষের সাথে যখন কথা বলবো সাক্ষাৎ হবে হাসি মুখে মানুষের সাথে কথা বলা, এবং 29 নম্বর সুন্নাহ হলো নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলা, আর 30 নম্বর সুন্নাহ হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তাকে শুনাই দেওয়া সুন্নাহ, 31 নম্বর সুন্নাহ হলো ঘুমানোর সময় ওযু করে ঘুমানো, 32 নম্বর সুন্নাহ হলো কেবলার দিকে থুতু না ফেলানো, 33 নম্বর সুন্নাহ হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া, প্লেট তো অবশ্যই চেটে খাওয়া, 34 নম্বর সুন্নাত হলো সাহারির সময় খেজুর খাওয়া, আর 35 নম্বর সুন্নাহ হলো পাত্রের বাইরে পানি পান করলে বাহিরে নিঃশ্বাস ফেলা, পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা, 36 নম্বর সুন্নাহ হলো কোন আশ্চর্যজনক কিছু দেখলে অভিভূত হলে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা, 37 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বের হতে দেওয়া, বিশেষ করে সূর্য ডুবার সময়, এবং 38 নম্বর সুন্নাহ হলো শুক্রবারে রাতে এবং দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি দুরুদ পাঠ করানো নবীর প্রতি, 39 নম্বর সুন্নাত হলো পেট পরিপূর্ণ করে না খাওয়া, কিছুটা খালি রেখে তারপরে ওঠা, 40 নম্বর সুন্নাত হলো যা বাচ্চা জন্মগ্রহণ করার পর নবজাতকের কানে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া, এর বাইরেও আরো বলেছি চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে কি করা রোজা রাখা, আরো সুন্নতের কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা, আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন, চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।